এই যে চিকেন দিয়ে আজকে করব। হ্যাঁ দেখো মাছ না কি কি বানাবো? চিকেন পকোড়া খাবা? হ্যাঁ খাবো, এটা প্রিয় খাবার। ঠিক আছে আপনাদের শর্টে দেখাবো কি করে কম খরচায় চিকেন পকোড়া করা যায়। চলেন রেডি করি। বাবা তুমি এটা কেউ করে তোমার হাত কেটে যাবে। হ্যাঁ বড় না হাত বা হাত কেটে যাবে। আমার হাত কেটে যাবে? আমার কাটতে কাটতে অভ্যাস হয়েছে বাবা। তোমার মার সেবা করতে করতে আমার এই অবস্থা বুঝলা, আমি সব শিখে গেছি। এই যে মার কাজ, মাকে খাওয়ানোর ইচ্ছা আমার, তোমার মাকে খাওয়াতে ভালো লাগে আমার। তুমি কি খাতে? তুমি খাও। হ্যাঁ খাই। তোমার ভালো লাগে? কি তোমার ভালো লাগে? কি চিকেন খাইতে? হ্যাঁ হ্যাঁ মিথ্যা কথা, তুমি তো খাও না চিকেন। চিকেন বড় খাও? আরে বাপরে, আচ্ছা খাবা? আচ্ছা খাবে শুনু। আজকে খাবে সোনা? হ্যাঁ কই রক্ত? ওটা চিকেনের গায়ে রক্ত থাকে না, ওটা ওর রক্ত না বাবা, এখন রক্ত ভিতরে আছে, লাল লাল ধোয়া হয়ে গেছে, চাপ নেই। চিকেন মানে মুরগি না, জানো না কি মুরগি নাকি ছাগল? ছাগল না, ছাগলের মাংসকে মটন বলে বাবা, এটা মুরগির মাংসকে চিকেন বলে। হ্যাঁ চিকেন মুরগির মাংস। হুম মুরগি কি আমি বাড়িতে কাটছি? আমি তো কাটা নিয়ে আসছি, আমি তো বাড়ি কাটিনি বাবা। না বাবা তোমাকে নিয়ে, তোমাকে কেন নিয়ে গেলাম না? হ্যাঁ ক্যামেরাটা এমন এমন হয়ে গেল, তুমি শয়তানি করলে একটু। এত সুন্দর করে কাটা হয়ে গেছে, এটাকে জাস্ট এরকম লম্বা লম্বা কাটলাম, এটাকে জাস্ট এরকম লম্বা লম্বা করে কেটেছি। আপনারা ইচ্ছা করলে চারকোনা করে কাটতে পারেন, আরো ছোট করে কাটতে পারেন, আমি পাতলা পাতলা করে কেটেছি, কারণ যাতে হচ্ছে কি আপনার তাড়াতাড়ি ফ্রাইটা হয়, আর এটা খেতে লাগবে অসাধারণ। এটা যদি আপনি ডিপ ফ্রাই করেন তো আরো ভালো লাগবে। যেহেতু আজকে গরিবের চিকেন পকোড়া হবে, আমি ডিপ ফ্রাই করবো না, কি করে সস্তায় কম তেলে সহজে একটা টেস্টি চিকেন হয়, চলেন এটা দেখাবো। চলেন আমার কাটা রেডি, এবার এটাকে মশলা মাখাবো, মানে যেটাকে ভদ্র ভাষায় বলে মেরিনেট, আমরা বাঙালিরা বলি মশলা মাখাবো। মশলা মাখানোটা তাহলে আপনাকে দেখাই, গেলে উতলে রাখি। এই চিকেন করতে কিন্তু মশলাটা আপনারা যা ছেড়ে দিতে পারবেন। হ্যাঁ এই যে মশলা দিয়ে চিকেনটা মাখাবো না, লঙ্কা কাটছি। যাই হোক লঙ্কা কেটে দেবেন, আর আদা রসুন এগুলো আছে, এগুলো যদি বেটে দেওয়া যায় ভালো হয়, আমারও তো সময় টময় নেই, অল্প একটু চিকেন, তার জন্য কে বাটাবাটি করে, তাই জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। চলেন এবার দেখাই কী কী মশলা দেওয়া হচ্ছে এর মধ্যে। প্রথমে এগুলো যে কেটেছি কুচি কুচি করেছি এগুলো দিয়ে দিলাম। এরপরে আপনার বাড়িতে যা আছে, আদা গিট, আদা জিরে গুঁড়ো, গরম মশলা যা আছে সেগুলো আপনারা দিতে পারবেন, আপনাদের ইচ্ছা। তো আমি যা যা দিচ্ছি বলে দিলাম, অল্প দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে এবার দেবো বেসন। কোনটা? এটা লাল লঙ্কার গুঁড়া, বেসন। এবার দিয়ে দিলাম বেসন, বেসনটা যেটা আছে আপনার বেসন দিতে পারেন নাও দিতে পারেন, অবশ্যই ইচ্ছা করবে চেষ্টা করবেন চালের গুঁড়া দেওয়া, তাহলে একটু মচমচে হবে, আমার কাছে চালের গুঁড়ো নেই। হ্যাঁ জিরা গুঁড়া দিলাম, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া যা আছে সব একবার দিবেন, দিবেন লবণ, দিবেন চিনি, আর আছে গিয়ে লেবু, লেবুটা কিন্তু মাস দিতেই হবে, লেবু ছাড়া বা টক দই দুটোর মধ্যে যে কোনো একজন, আমার কাছে টক দই নেই, তাই জন্য একটা কষ্ট মাখাবো চিকেনটা। এবার লাস্টে আমার কর্নফ্লাওয়ার আছে, এটা বেঁচে গিয়েছিল গত বছর থেকে, মানে কি করবো ভেবে পাচ্ছিলাম না, ভাবলাম এর মধ্যে দিয়ে দিই, একটু ক্রিস্পি হবে খেতে। এবার এগুলোকে সুন্দর করে আমি মেখে নিলাম, মাখা কমপ্লিট, চলে যাবো ভাজতে। চলেন আচ্ছা এবার কিন্তু হাসাহাসি কেউ করবেন না প্লিজ, আমি কিন্তু ভাজাটা তাবাতেই করছি, আমি এটাতেই করি বেশিরভাগ ক্ষেত্রে, যার জন্য তাবাটা কালো দেখলে হবে না, জিনিসটা কিন্তু খুব ভালো। অল্প তেলে, যতটা তেল দিলাম না এর থেকেও বেশি তেল বেঁচে যাবে, এরকম অবস্থা হবে জানেন, তেল লাগবে না কিন্তু তেলটা বেঁচে যাবে। তো এর মধ্যে যে আমার মাখা চিকেনগুলো এক ঘন্টা পর, মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট করার পর অবশ্যই এরকম ভাজা করবো। এই কড়াইতে না বাবা, তাবাতে ভাজছি। এবার দেখেন কিছুক্ষণ পর দেখেন ভাজা হয়ে গেছে, উল্টে উল্টে দিচ্ছি, এবার বেশিক্ষণ লাগবে না কিন্তু, মাত্র দশ মিনিট, দশ মিনিটও লাগে না, ভুল বলছি আমি, এই তো তিন মিনিট চার মিনিট হলো।
যাই দেখেন কতদিন ধরে ভাজা হয়ে গেছে, এগুলো উল্টে দিলাম, এটা দুই মিনিট লাগবে জাস্ট ভাজতে, বেশি কিছু লাগবে না। আর হাতি ঘোড়া আছে, একবার দেখেন খুন্তিরও প্রয়োজন নেই, এটা কাটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। ও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে সাইড উঠে নিলাম যে তেলগুলো আর ঝরে যাবে। তোমার প্রিয় খাবার? হ্যাঁ, তোমার জন্য তো করতেছি বাবা। প্রিয় খাবার আমার বাচ্চার, প্রিয় খাবার অ্যাকচুয়ালি সত্যি কথা, বাইরে কিছু খেতে চায় না, বাইরের চিকেন পকোড়া খাবে না, ঝাল টাল হয়, আমি এখানে অল্প ঝাল টাল দিয়ে বানাই, একবারে চেটে পুটে আমার পেটি খায়। যাই হোক, একটা বেশ ভাজা হয়ে গেছে, আরেকটা ভাজছি, দেখেন তেল কতগুলো বেঁচে যাবে। চলেন এবার একটু প্লেটিং করে নিই, এটাকে কিন্তু স্টাইল মেরেছি, মানে প্লেটিং করছি আর কি, দিয়ে দিলাম আমাদের কিষান সস। আমি দেখেছি সবাই এরকম চিকেনের খুন, চিকেনের খুন এগুলা কি সস। যাই হোক, সস পেঁয়াজ আর লেবু দিয়ে ভিতরে দিয়ে দিলাম চিকেন পকোড়া গুলো। একটা জিনিস আছে, আমার বাড়িতে করা হয়েছিল আজকে ধনিয়া পাতা চাটনি, ওটাও দিয়ে দিলাম, মাই বলছি ধনিয়া পাতা চাটনি যা হয়েছে, ধনিয়া পাতা চাটনি দিলাম। খাচ্ছো বাবা আলাদা নিছো? না বাবা দিস না রে, অনেক খাইছে তোর মা, দুবার দিলি না, তো মার পেট মোটা হয়ে যাচ্ছে, খাই খাই না রে, ভালো লাগে তুই তো খাস না, ভালো লাগে না, আমার ফেভারিট। খাওয়া দাওয়া হয়েছে? চল সবাইকে সবাইকে বাই করে দে, বাই, ভালো থাকবা, চলবা ভালো থাকবা, আর কি করবে, ভিডিও দেখবা, ভিডিও একবার দেখে কমেন্ট করিবা, লাইক আর কমেন্ট করবা, ওকে টাটা বাই।